নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে যাচ্ছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে সকালেই আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে এরিক পার্টেলুর সাথে এটিকে এর কথাবার্তা ভেঙে যাওয়ার পর থেকেই কিন্তু একটা জল্পনা শুরু হয়েছিল যে ফ্রান গঞ্জালেসকেই হয়তো এটিকে মোহনবাগান আগামী মৌসুমের জন্য রিটেন করতে চলেছে। এবং সেই কারণে কেরালা ব্লাস্টার্স কিন্তু ফ্রান গঞ্জালেসকে ছেড়ে এই মুহূর্তে চেন্নাই এফসির মাসি সাইগানি এবং তাদের নিজেদের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মুস্তাফা নিঙের সাথে কন্ট্রাক্ট নেগোসিয়েশন করছে। তো এবার এখন যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে bridge.in বলে একটা ওয়েবসাইট আছে, তারা কিন্তু অনেক ভালো ভালো খবর এবং খুব জেনুইন খবর দেয় ইন্ডিয়ান ফুটবল রিলেটেড এবং ইন্ডিয়ান ট্রান্সফার নিউজ রিলেটেড। তো তাদের একটা আর্টিকেল আজকে বেরিয়েছে এবং সেখানে তারা লিখেছে, আমি পারলে আর্টিকেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কটা খুলে পুরো আর্টিকেলটা পড়তে পারো। এবং সেই আর্টিকেলে লেখা আছে যে ফ্রান গঞ্জালেস কিন্তু এটিকে মোহনবাগানেই থাকতে চলেছেন আগামী মৌসুমের জন্যে। এবং এই আর্টিকেলে এটাও লেখা আছে যে অ্যান্টোনিও লোপেজ হাবাস ফ্রান গঞ্জালেসের খেলা দেখে বেশ ইমপ্রেসড হয়েছেন এবং মান্ডি শশার জায়গায় কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস ফ্রান গঞ্জালেসকেই সই করতে চাইছে আগামী মৌসুমের জন্যে। তো এবার ফ্রান গঞ্জালেস যে এটিকে মোহনবাগান দলে থাকবে সেটা আমি একদম প্রথম যখন ফ্রান গঞ্জালেসকে নিয়ে আপডেট দিয়েছিলাম তোমাদের জানিয়েছিলাম যে ফ্রান গঞ্জালেসের সাথে যেহেতু 2 বছরের চুক্তি রয়েছে অটোমেটিক্যালি তিনি এটিকে মোহনবাগান দলে থাকছে। কিন্তু তারপর থেকে অনেক রকম ঝামেলা হয়েছে, মানে অনেক রকম ডেভেলপমেন্ট হয়েছে। যেমন এটিকে মোহনবাগান দল এরিক পার্টেলুর সাথে কথাবার্তা শুরু করলো এবং সেই মাঝখান থেকেই কেরালা ব্লাস্টার্স সই করে ফেললো কিবু ভিকুনাকে, এবং সেখান থেকে জল্পনা শুরু হলো যে কিবু ভিকুনা যখন কেরালা ব্লাস্টার্সে যাচ্ছেন এবং কিবু ভিকুনা কিন্তু মোহনবাগান থেকে ফ্রান গঞ্জালেস এবং জোসেয়া বেইতিয়াকে নিয়ে যাবেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। এবং তোমাদের এটাও বলেছিলাম যে ফ্রান গঞ্জালেসের সাথে কেরালার ট্রান্সফার নেগোসিয়েশন পর্যন্ত হয়েছে এবং সেই ট্রান্সফার নেগোসিয়েশনটাও অনেকটা দূর অবধি এগিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের সাথে এরিক পার্তলুর ডিলটা ভেস্তে যায়, আমি সেদিনকেও ভিডিওতে বলেছিলাম যে এরিক পার্তলু না আসছে কোনো ব্যাপার না, ফ্রান গঞ্জালেসের অপশন এখনো রয়েছে এটিকে মোহনবাগানের কাছে এবং রাতারাতি ফ্রান গঞ্জালেসকে রিটেইন করা উচিত। কারণ পার্সোনালি আমার খুব পছন্দ ফ্রান গঞ্জালেসকে এবং পার্সোনালি আমিও চাইছিলাম যে এরিক পার্তলুর জায়গায় ফ্রান গঞ্জালেসই থাকুক এটিকে মোহনবাগান দলে। এবং সেই ক্ষেত্রে যখন এরিক পার্তলুর ডিলটা ভেস্তে গেছিল আমি অতটাও খারাপ লাগেনি আমার, বিকজ আমি জানতাম যে এটিকে মোহনবাগান যদি এরিক পার্তলুকে না নিতে পারে তাহলে সেই ক্ষেত্রে তারা অবশ্যই ফ্রান গঞ্জালেসের দিকে ঝুঁকবে। এবং যেখানে ফ্রান গঞ্জালেসের সাথে অলরেডি 2 বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের, তো সেই ক্ষেত্রে তাকে রিটেন করাটাও খুব একটা কঠিন কাজ হবে না এটিকে মোহনবাগানের। তো আপাতত bridge.in এর আর্টিকেল অনুযায়ী ফ্রান গঞ্জালেস চুক্তি এক্সটেন্ড বলা ভুল হবে, তার তো অলরেডি চুক্তি রয়েছে আগামী মৌসুমের জন্য, তো সেক্ষেত্রে রিটেন হতে চলেছেন আগামী মৌসুমে এটিকে মোহনবাগান দলে। এবং আবারও বলছি bridge.in বেশ ট্রাস্টেড একটা সোর্স এবং যতগুলো আজ অব্দি ট্রান্সফার রিউমার বা ট্রান্সফার নিউজ তারা দিয়েছে সেগুলো কিন্তু মোটামুটি কনফার্মই বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ফ্রান গঞ্জালেস এটিকে মোহনবাগান দলে রিটেন হয়ে যায় তাহলে চমকানোর কিছু হবে না, বিকজ আমি অন্তত এবং অনেকেই চাইছিলেন ফ্রান গঞ্জালেসকে এটিকে মোহনবাগান দলে দেখতে। তো অনেকে আমাকে যখন জিজ্ঞেস করছিল ফ্রান গঞ্জালেসকে নিয়ে কিছু আপডেট দাও, সত্যি আমার কাছে কোনো ফ্রান গঞ্জালেসকে নিয়ে আপডেট ছিল না। আজকে দুপুরবেলায় ঘাটতে গিয়ে আমি দেখি যে ফ্রান গঞ্জালেসকে নিয়ে এই আপডেটটা বেরিয়েছে, তো তাই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আবারও বলছি এখনো কিছু কনফার্ম নয়, আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে ফ্রান গঞ্জালেস রিটেন হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, বাট আপাতত এখনো কিছু কনফার্ম নয়। যখন অফিসিয়াল কনফার্মেশন আসবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এরপরে চলে আসি পরের আপডেটে এবং এটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো অনেকে জিজ্ঞেস করছিল প্রবীর দাসের কন্ট্রাক্ট এক্সটেনশনের সম্পর্কে, আমি তোমাদেরকে বলে দিই যে এখন অবধি প্রবীর দাস কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করেননি। কিন্তু আজকেই সকালবেলায় বা কালকে সকালবেলায়, আমার ঠিক খেয়াল নেই, আমি ডেটটা ঠিক দেখিনি, বাট যাই হোক, প্রবীর দাস একটা ভিডিও আপলোড করেছেন তার ইনস্টাগ্রাম এবং তার টুইটার হ্যান্ডেলে, এবং সেখানে দেখবে যে প্রবীর দাসের দাদার মেয়ে এটিকের জার্সি পরে আছে এবং প্রবীর দাস কিন্তু মোহনবাগানের জার্সি পরে আছে।
তো এই ভিডিওটা দেখে আমার অন্তত মনে হচ্ছে যে প্রবীর দাসের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে তিনিও মেনে নিয়েছেন যে তিনি এটিকে মোহনবাগান দলই থাকছেন আগামী মৌসুমের জন্য, এবং হয়তো এটা কোনো রকম ইঙ্গিত যে তিনি এটিকে মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রবীর দাস কিন্তু আগামী মৌসুমে এটিকে মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে, এবং বাকি যে অফার্স গুলো রয়েছে তিনি সেইগুলো আমার মনে হচ্ছে রিজেক্ট করে দেবে। তবে এখনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে তিনি কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছেন বলে। আমি জাস্ট এই ভিডিওটা দেখে আমার যা মনে হলো আমি তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই মতামত জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কি মনে হয় যে প্রবীর দাস কি আগামী মৌসুমে এটিকে মোহনবাগান দলে থাকবে নাকি তিনি অন্য কোথাও চলে যাবেন। আমার পার্সোনালি মনে হচ্ছে যে তিনি কিন্তু আগামী মৌসুমে এটিকে মোহনবাগান দলেই থাকবে। এরপরে চলে আসছি আজকে শেষ আপডেটে, এবং সেটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসির সিইও ইন্দ্রনীল ব্লা তিনি কিন্তু 6 বছর ধরে মুম্বাই সিটি এফসির সিইও ছিলেন, কিন্তু ফাইনালি তিনি ছেড়ে দিচ্ছেন মুম্বাই সিটি এফসি, বা বলতে পারো যে মুম্বাই সিটি এফসির সাথে মিউচুয়াল এগ্রিমেন্টে সেপারেশন হচ্ছে এই ইন্দ্রনীল এবং মুম্বাই সিটি এফসির। তো সেই ক্ষেত্রে আগামী মৌসুমে আমরা নতুন একজন সিইও কে দেখবো, এবং এখানে আমার মনে হচ্ছে যে অবশ্যই সিটি ফুটবল গ্রুপের একটা হাত থাকবে, এবং তারাই হয়তো নতুন একজন ভালো এক্সপিরিয়েন্স সিইও অ্যাপয়েন্ট করবে, এবং সেক্ষেত্রে সিটি ফুটবল গ্রুপের যে ইনভলভমেন্টটা মুম্বাই সিটি এফসিতে সেটা আমরা আরো ভালো করে দেখতে পারবো। তো ধীরে ধীরে সিটি ফুটবল গ্রুপ কিন্তু নিজের মতন করে দলটা তৈরি করা শুরু করে দিয়েছে মুম্বাই সিটি এফসি, এবং আগামী মরশুমে হয়তো আমরা আরো ভালো ইনফ্রাস্ট্রাকচারে মুম্বাই সিটি এফসি কে আইএসএল এ খেলতে দেখব। তো আজকে এই ডেইলি আপডেটগুলি তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।